শান্তিপূর্ণ নির্বাচন হলে দেশের এই রংপুর সহ 70% মানুষ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভোট দেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে আছে। মঙ্গাকে তিনি জাদুঘরে পাঠিয়েছেন। একটা পৌরসভা নির্বাচন আর জাতীয় নির্বাচন, একটা সিটি কর্পোরেশন নির্বাচনের রেজাল্ট আর জাতীয় নির্বাচনের রেজাল্ট কখনো এক হয় না। এই দামে এত কিছু আর কেউ কি পারবে দিতে? এটা শুধু অরবিট ওয়াই 21 স্মার্টফোনেই সম্ভব। আমি এখন একটা কথা বলতে পারি যে বাংলাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে যে উন্নয়ন হয়েছে, যত প্রপাগান্ডা হোক, যত বিষোদ্গার করুক, যতই আন্দোলনের নামে বিশৃঙ্খলা সৃষ্টি করুক, ষড়যন্ত্র করুক, ভোট শান্তিপূর্ণ নির্বাচন হলে দেশের এই রংপুর সহ 70% মানুষ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভোট দেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে আছে। নৌকা মার্কা ভোট দেওয়ার জন্য আকুল অপেক্ষায় আছে। আমি এটা বলতে পারি, এই যে রংপুরের উন্নয়নটা আপনি এক জায়গায় বুঝতে পারবেন। আপনি সৈয়দপুর বিমানবন্দরে সকাল থেকে রাত পর্যন্ত অপেক্ষা করুন, সৈয়দপুরে 18টি বিমান দৈনিক উঠানামা করে, কেন? লোকগুলো কি বেকার এসে আবার দেখে শুনে এখানকার প্রকৃতি দেখে চলে যায়? এরা কাজে আসে, পঞ্চগড় পর্যন্ত কাজ। যে ছবি আর প্রধানমন্ত্রী শেখ হাসিনার রংপুরকে ঘিরে আমাদের এখানে একটা আঞ্চলিক উন্নয়নের, যেখানে নেপাল আছে, যেখানে ভুটান আছে, আঞ্চলিক উন্নয়নের একটা পরিকল্পনা আছে। ব্যবসা বাণিজ্য এসবের ব্যাপারে সুদূর প্রসারী পরিকল্পনা নিয়ে তিনি এগুচ্ছেন। আপনারা দেখুন, লালমনিরহাটেও সিভিল অ্যাভিয়েশনের সেখানে ইউনিভার্সিটি হয়ে গেছে এবং সেটা অলরেডি কাজ কমপ্লিট হয়ে গেছে। কুড়িগ্রামে কৃষি বিশ্ববিদ্যালয় আজকে হচ্ছে। রংপুর একসময় মঙ্গা অঞ্চল ছিল, শেখ হাসিনার সবচেয়ে বড় কৃতিত্ব এর রংপুর অঞ্চলে মঙ্গাকে তিনি জাদুঘরে পাঠিয়েছেন। উন্নয়ন তো এখানে, রংপুরের চর অঞ্চল দিয়েও বিদ্যুৎ চলে গেছে, শতভাগ বিদ্যুৎ এখন রংপুরে আছে। তারপর রেল চলে গেছে পঞ্চগড় পর্যন্ত, চিলাহাটি এক্সপ্রেসও চালু হচ্ছে। কি নেই রংপুরে? সব কিছুই আছে।